छोट भाई ढुकछे আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙড়ের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জানাই স্বাগতম 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 আয় সে ভাই সে ভাই সে জিনা বল মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছে নরেন্দ্র মোদীর কাছে মোটা ভাই অমিত শাহের কাছে ভাইপো শুনে রাখুন যদি 2018 সালের মতো পঞ্চায়েত নির্বাচন করেন তাহলে আমার আইএসএফ এর কর্মীদেরকে লাশের উপর দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে আমরা দেখেছি এই বাংলার ফুল নিয়ে গেছে এই বাংলার শাল নিয়ে গেছে এই বাংলার মিষ্টি নিয়ে গেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি একটা মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একজন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারে এটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি কিন্তু আমরা কি দেখলাম যতবার ইডি সিবিআই এই বাংলায় হানা মেরেছে ততবারই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছে নরেন্দ্র মোদীর কাছে মোটা ভাই অমিত শাহের কাছে সেটিং 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 এ আপনি পঞ্চায়েত নির্বাচন উতরাতে পারবেন না কারণ আপনি ভেবেছেন 2018 সালের মতো পঞ্চায়েত নির্বাচন করবেন ডায়মন্ড হারবারে আজকে আমার মায়েরা এসেছে যদি 2018 সালের মতো মিথুন বাবু আপনিও শুনে রাখুন যদি ব্যালট বাক্স লুট করে নমিনেশন ফাইল করতে না দেন যদি এই নির্বাচনে প্রহসনে পরিণত করেন তাহলে শুধুমাত্র আমার মায়ের লাশের উপর দিয়ে পঞ্চায়েত নির্বাচন হবে এসডিপিও শুনে রাখুন কান খুলে ভাইপো শুনে রাখুন যদি 2018 সালের মতো পঞ্চায়েত নির্বাচন করেন তাহলে আমার আইএসএফ এর কর্মীদেরকে লাশের উপর দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে কিছুক্ষণ আগে খবর এলো এগরাতে বাজি কারখানায় আগুন লেগেছে সেখানে বাজি ফাটছে আরে ভাই আমরা জানি এই বাংলায় বুড়িমার বাজিকে নিষিদ্ধ করেছেন আপনি ভেবেছেন 2018 সালের মতো আবার পিসিমার বাজি দিয়ে পঞ্চায়েত নির্বাচন লড়বেন এই পঞ্চায়েত নির্বাচনে পিসিমার বাজি দিয়ে আর নির্বাচনে লড়াই করতে পারবে না শওকত বাহিনী আপনি শুনে রাখুন যদি বাজি দিয়ে নির্বাচন করতে যদি বাজি দিয়ে নির্বাচন করেন তাহলে বুঝে যাবেন এই বাংলায় আগুন জ্বলবে সেই আগুন এই মমতার পুলিশ দিয়ে নেভাতে পারবে না 2021 জানুয়ারি ভাই আমরা তো বিকল্পের সন্ধান নিয়ে এসেছি অতএব একদিকে আমরা সভা করছি অ্যাম্বুলেন্সটাকে পাস করে দিতে হবে ভাই ভাই যারা আছেন আমার স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্সটাকে পাস করে দিতে হবে তিনটে পরপর অ্যাম্বুলেন্স আছে ভাই আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি তাই অ্যাম্বুলেন্স গুলোকে পাস করে দিতে হবে আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে সভাটা একটা ধারে হোক মাঝখান দিয়ে গাড়িগুলোকে আস্তে আস্তে আমার স্বেচ্ছাসেবকরা পাশ করিয়ে দেবে নওশাদ সিদ্দিকী তোমায় জানাই ডায়মন্ড হারবারে স্বাগতম এ নওশাদ সিদ্দিকী ভাই ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র মাননীয় নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র মাননীয় নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম নতুন পোল ক্রস করছে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ততক্ষণ বিশ্বজিৎ দার বক্তব্য চলবে আর কিছুক্ষণের মধ্যেই বাংলার বাঘ আসছে মঞ্চে বাংলার বাঘ আর কিছুক্ষণের মধ্যেই ঢুকছে আপনারা জানেন 21 জানুয়ারি
उन्नीस जानुआरी एखाने सभा करार पर आमादेर भाईपोर हजम हयनी एत मानुष एलो कोथा थेके मिथुन बाबू हिसाब दिते पाच्छेन ना अनेक चेष्टा करेछेन आटकानोर जोन्नो उन्नीस जानुआरी सभाटाके मिथुन बाबू हिसाब दिते पाच्छेन ना তাই পিসিকে দিয়ে পিসির পুলিশকে দিয়ে আমাদেরকে যেদিনকে গ্রেফতার করে নিয়ে গেল লালবাজারে একটু শুনে রাখুন 42 দিন আমাদেরকে কি নিদারুণ যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছিল আমাদেরকে খেতে পর্যন্ত দেওয়া হয়নি আমাদেরকে যে অত্যাচারের মধ্যে রাখা হয়েছিল সেই অত্যাচার শুনলে রাতের ঘুম চলে যাবে কারণ আমাদেরকে অনেক অফার ছিল আমাদের কাছে কোটি কোটি টাকার অফার ছিল আমাদের কাছে মন্ত্রীর অফার ছিল আমাদের কাছে চেয়ারম্যানের অফার ছিল তৃণমূলের খাতায় নাম লেখাবো না আমাদের লাশ লালবাজার থেকে বেরোবে তবু তৃণমূলের মন্ত্রী সভায় আমরা যাব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সেদিনকে গিয়েছিলাম লালবাজারে লালবাজারকে আমাদেরকে এক বস্ত্র পরিয়ে রাখা হয়েছিল আমাদেরকে গ্রেফতার করার পর তারপরের দিন যেদিন আমরা কোর্টে আমরা উঠলাম কোর্টে ওঠার পর আমাদেরকে এই রাজ্যের পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ दस दिन पुलिस कस्टोडी निले आमरा लालबाजारे जखन ढुकलाम आमरा जखन लालबाजारे ढुकलाम लालबाजार थेके तारपरे रात्रिर दसटार पर थेके आमादेर उपर अत्याचार शुरू हलो एई राज्येर पुलिस মমতা বন্দ্যোপাধ্যায়ের पुलिस মমতা ব্যানার্জী निजे पुलिस मंत्री तिनि आमादेरके कि बोलछेन रात्रिबेला पुलिस कयेकशो पुलिस आमादेर काछे एसे बोलछे आपनार जे परने पोशाकटा आछे सेई पोशाकटा खुलते हबे আমার দলের চেয়ারম্যান এই বাংলার একমাত্র বিরোধী বিধায়ক ভাঙড়ের আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে যখন বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে বলা হচ্ছে যে আপনি যে পোশাকটা পরে আছেন সেই পোশাকটা আপনাকে খুলতে হবে আমরা দৃঢ়তার সঙ্গে নওশাদ সিদ্দিকী বলছে আমি পীরজাদা ঘরের ছেলে আমি এই পোশাক খুলব না আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় আর আমাদেরকে যে ড্রেস পরানো হয়েছিল সেই ড্রেসের নাম সেই ড্রেসটার নাম তেরে নাম সামনে একটু ঢাকা পিছনে একটু ঢাকা সামনে ঘুরলে পিছন দেখা যায় আর পিছন ঘুরলে সামনে দেখা যায় আমার নওশাদ সিদ্দিকী বলছে আমি পীরজাদা ঘরের ছেলে আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় আমি হাঁটুর উপরে আলখাল্লা পড়তে পারবো না এই খবর যদি লালবাজারের বাইরে যায় এই বাংলায় যে আগুন জ্বলবে সেই আগুন পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে এই পুলিশের পক্ষে সম্ভব না এই আগুনকে নিব না छोट भाई ढुकछे प्राणप्रिय विधायक माननीय নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র মাননীয় নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম মাননীয় নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম গরীব খেটেখাওয়া মেহনতি মানুষের কণ্ঠস্বর মাননীয় নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জানাই স্বাগতম স্বাগতম ভাইজানকে আসতে দিন আমাদের প্রাণের বিধায়ককে আসতে দিন আমাদের প্রাণপ্রিয় বিধায়ককে আসতে দিন আমাদের ভাইজান এসে গেছে আপনারা খুশি তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে ডাক তৃণমূল নিবাজ্জাত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে ডাক তৃণমূল নিবাজ্জাত এই নওশাদ সিদ্দিকী ভাইজান ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম এই নওশাদ সিদ্দিকী ভাইজান ডায়মন্ড হারবারে তোমার জানাই স্বাগতম ডায়মন্ড হারবারে নওশাদ ভাইজান তোমার জানাই স্বাগতম
ভাই একদিক দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে একটা সাইড ভাই যারা আছেন আপনাদের অনুরোধ করছি পিছন দিকে একটু পিছিয়ে যান একটা একটা সাইড গাড়ি চলাচলের ব্যবস্থা করুন